দেশের বিভিন্ন বাজারে হঠাৎ করে বেড়েছে সবজির দাম এছাড়া এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু বিক্রেতাদের দাবি ঘূর্ণিঝড় রিমালের কারণে বাজারে সরবরাহ ঘাটতিতে বেড়েছে পণ্যের দাম আর ক্রেতাদের দাবি সিন্ডিকেটের দৌরাত্ম মনিটরিংয়ের অভাবে বাজারে দর চড়ছেই চট্টগ্রামের বাজারে কমেছে মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ডজন প্রতি পাঁচ টাকা কমেছে ডিমে ফার্মের ডিম একশো পঁয়তাল্লিশ দেশি মুরগির ডিম দুশো চল্লিশ এবং হাঁসের ডিম একশো আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি দুইশো দেশি মুরগি ছয়শো এবং সোনালি মুরগি তিনশো পঞ্চাশ টাকায় মিলছে তবে ঘূর্ণিঝড়ের রজুহাতে বেড়েছে সবজির দাম সেই জন্য মানে একটু সবজির দাম বাড়তি দুইশ দশ টাকা আর ধরন আলুর দাম সবজি সবজি আগে যেটা পঞ্চাশ টাকা ছিল এটা ষাট টাকা হয়ে গেছে বরিশালে এখনো ঊর্ধ্বমুখী আলু পেঁয়াজ ও আদার দাম এই সপ্তাহেও কেজি প্রতি আলু 55, পেঁয়াজ 70 থেকে 75, রসুন 220 থেকে 30 এবং আদা কেজিতে 20 টাকা বেড়ে এই সপ্তাহে 2500 টাকায় বিক্রি হয়েছে। তবে বরিশালে প্রতিটি সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। বাজার অবস্থা তো আগুন আগুন। এত দুর্งো কি বাজার হইলে সাধারণ পাবলিকের এর ক্ষমতা সীমালা শেষ। দূর থেকে যারা আমদানি করে বরিশালে আমাদের বরিশাল থেকে মাল কিনে। তারা বলতে পারবে এটা কিসের জন্য বাড়ছে। একই পরিস্থিতি বগুড়াতেও এখানেও বাড়তি দামে বিক্রি হয়েছে ডিম ও সবজি মোটামুটি সবজির আমদানিও আছে কিন্তু আলুর দামও আগের দামের মতনই আছে পেঁয়াজের দাম তো একটু না বাড়ছে কাঁচামরিচ একটু বাড়ছে কাঁচামরিচ একশো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে বাজার যে স্থিতিশীল না তারপরেও মনে করেন আমরা যে কিনতেছি এটা যদি ভোক্তা অধিকাররা ওরা ওনারা যদি একটু সহযোগিতা করেন আমাদের তাহলে হয়তো বাজার দরটা একটু মানে নিয়ন্ত্রণে আসে তবে ভিন্ন চিত্র রাজশাহীতে রাজশাহীতে শুধু পেঁয়াজ বাড়তি দামে বিক্রি হলেও গত সপ্তাহের তুলনায় কমেছে সবজি ও কাঁচামরিচের দাম সাদেকুর রহমান সিদ্দিকী ইন্ডিপেন্ডেন্ট নিউজ